একটু চুল দেখা যাওয়ার জন্য ইরানে মাইশা আমিনিকে হত্যা করেছে। আমার এই চুল রেখে কি করব? একটু চুল দেখা যাওয়ার জন্য যদি মানুষ হত্যা হতে হয়, প্রাণ দিতে হয়, তাহলে আমার এই চুল দিয়ে আমি কি করব? এর জন্য আমি আমার এই চুল কাটলাম। আমরা অশান্তি চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা হত্যা চাই না, আমরা শান্তির পৃথিবী চাই, সবাই একসাথে সুন্দরভাবে বাস করতে চাই। মাইশা আমিনি ঠিকমতো হিজাব পরে নাই বলে, শুধু একটু এইটুকু একটু চুল দেখা গিয়েছিল বলে ইরানি পুলিশরা মাইশা আমিনিকে নির্যাতন করে মেরে ফেলছে। এর প্রতিবাদে মাইশা আমিনিকে সাপোর্ট করায় ইরানে আরও অনেক নারীকে হত্যা করা হয়েছে। গতকালকে পাইছি খবর 31 জন, আজকের খবর হলো 50 জন নারী হত্যা করা হয়েছে। আমি ওই কাজ বলতে মনে করেন আমি এখন আপাতত বেকার, আর যেখানেই অন্যায় মানবতা বিরুদ্ধে কাজ ওইখানে আমার মানে প্রতিবাদ। আমি যখন দেখি যে না মিয়ানমারে মুসলিম নির্যাতন হচ্ছে, তারপরে এই ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, মানে যখন দেখি সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে যে কোনো দেশেই হোক, তখন আমার ঘুম আসে না রাতে। চুল টুল রেখে কী করবো? যদি একটু চুলের জন্য যদি মাইশা আমিনিকে 22 বছরের তাজা মেয়েকে যদি ইয়ে করতে হয়, প্রাণ দিতে হয়। আমার পরিচয় শফিউল আলম, আর এছাড়া তো আমার কোনো পরিচয় নাই, আমি একজন মানুষ, ওইটাই আমার বড় পরিচয়। আমার নাম শফিউল আলম। একলা চলতে হবে, যদি পাশে কেউ না আসে অন্যায়ের পক্ষে পাবেন না আপনি। সহজ পথে সবাই হাঁটতে চায়, কঠিন পথে কেউ হাঁটতে চায় না। এই পথটা অনেক কঠিন, তাই একাই নিজেকে পথ পাড়ি দিতে হবে। নিরাপত্তা ইরানে এখন পর্যন্ত 50-51 জন মারা গেছে, ওরা বেঁচে নেই, আমি বেঁচে থেকে কী করবো?